শিশুদের ঝরে পড়া রোধে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রজারপাড়া গ্রামে কয়েকজন প্রতিষ্ঠিত ব্যক্তির উদ্যোগে গড়ে উঠেছে প্রজারপাড়া শিক্ষা সহায়ক বন্ধু কল্যাণ ট্রাস্ট। গত 3 বছর ধরে এই প্রতিষ্ঠানটি বাধাহীন লেখাপড়া চালিয়ে যেতে নানাবিধ সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবৃত্তির পুরস্কার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শিশুরা জানান, আমি চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি, তাই আমি বৃত্তি পেয়েছি। বৃত্তিতে টাকা পেয়েছি, তাই আমি নতুন বই খাতা কিনে ভালোভাবে পড়াশোনা করব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাম্মদ রহিমা পারভীন জানান, এখানে ঝরে পড়ার হার অনেক বেশি ছিল, বর্তমানে ঝরে পড়ার হার অনেক কমে গেছে। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রদের খাতা কলম বই তো সরকারি দেয়, এগুলো কোনো দিন দিতে হচ্ছে না 3টা বছর ধরে। যার ফলে বাবা মা যেমন উপকৃত হচ্ছে, তেমনি উৎসাহী হচ্ছে ছেলেমেয়েরাও। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে নাজমুল হাসান অনিকের ক্যামেরায় দিন মোহাম্মদ সাব্বির, হ্যালো ডট বিডি নিউজ 24.com।